প্রথম বলিউড অভিনেতা হিসেবে প্যারিসে গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করা হয়েছে কিং খান শাহরুখ খানকে। শাহরুখ খান শুধু কিংবদন্তি নন, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের হার্টথ্রব। বলিউড ইন্ডাস্ট্রিতে 30 বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারের সাথে তিনি তার অভিনয় দক্ষতার জন্য নিজেকে একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। নাম, অর্থ, খ্যাতি, মর্যাদা তো আছেই। ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন তিনি। তবে তার নামে আরও একটা কৃতিত্ব যুক্ত হয়েছে। তিনি একমাত্র বলিউড অভিনেতা যাকে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত গ্রেভিন মিউজিয়ামে এসআরকের নামে একটি স্বর্ণ মুদ্রা রয়েছে, যেখানে তার ছবি ও নামও ছাপা রয়েছে। তবে এই মুদ্রাটি 2024 নয়, প্রথম প্রকাশিত হয়েছিল 2018 সালে। তবে কিছুদিন আগেই তার একজন ভক্ত সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করায় সেটি আবার ভাইরাল হয়েছে। তবে এখানেই শেষ নয় কিন্তু। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেই জানা যায় লোকান্য ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মানে ভূষিত হবেন শাহরুখ খান। ফেস্টিভ্যালের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে। শাহরুখ খানের ভারতীয় সিনেমায় দুর্দান্ত কেরিয়ার উদযাপন করে কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে তারই হাতে। আর তিনিই প্রথম ভারতীয় অভিনেতা যাকে এই সম্মান তুলে দেওয়া হবে অনুষ্ঠান চলাকালীন। প্রসঙ্গত, প্যারিস বলেই নয়, শাহরুখ খানের মোমের পুতুল রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, চেক প্রজাতন্ত্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতেও। এছাড়া ভারতে তো রয়েইছে। সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত শাহরুখ খানের অন্যতম হিট ছবি দেবদাস, সেটাও দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এরপরই 11 আগস্ট এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন খোদ অভিনেতা। টানা প্রায় 4 বছরের বিরতির পর 2023 সালে পরপর 3টি ছবি মুক্তি পায় শাহরুখ খানের। 3টি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। জানুয়ারি মাসে পাঠান রেকর্ড ব্যবসা করে, সেই রেকর্ড ভাঙে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া জওয়ান সিনেমাটি। আর ডিসেম্বরে মুক্তি পায় ডাঙ্কি, যা আগের দুই ছবির মতো না হলেও ব্লকবাস্টার হিট হয়। শাহরুখ খানের নাম লেখা টি শার্ট, অভিনেতার নাম হাতে খোদাই করে লেখা, এসব প্রতি মুহূর্তেই চলতে থাকে। তবে এবার তার নামে মুদ্রা যদি সংগ্রহে রাখা যায়, সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না কেউই। প্যারিসে বসেছে অলিম্পিক্সের আসর। ঠিক সেই সময় শাহরুখ খানের সম্মানে এই সোনার কয়েন প্রকাশ করে প্যারিসে গ্রেভিন মিউজিয়াম শাহরুখকে অন্য মর্যাদায় তুলে নিয়ে গেল। কাজের ক্ষেত্রে বলতে গেলে কিং হচ্ছে শাহরুখের পরবর্তী ছবি। বলা হচ্ছে এই ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গেও দেখা যাবে তাকে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এই সিনেমা দেখার জন্য যে সকলেই ভীষণভাবে মুখিয়ে রয়েছে সে কথা বলাই যায়। সবশেষে তার সিনেমার একটা সংলাপ বলতেই হচ্ছে, কেতে হ্যাঁ আগর কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।